দেখুন, সংসারে পাঁচটা মানুষের মত প্রকৃতি আলাদা আলাদা, কিন্তু সত্যি আলাদা। তাহলে এই পাঁচটা হাতের আঙুল সমান নয় আমরা বলি, কিন্তু সংসারে এই পাঁচটা মানুষের মন মানসিকতা আলাদা হওয়ার জন্য মাঝে মাঝে দ্বন্দ্ব আসবে, তর্ক ঝগড়া এগুলো চলে আসে। ঘরের ঝগড়া কারোর ভালো লাগে না, সারাদিন বাইরে কর্মব্যস্ততার পর যখন বাড়ি ফিরবেন, বাড়িতে এসেও যদি ওই একই অশান্তি দেখি একদম ভালো লাগবে না, তাই তো? আপনি এটাকে মেটাতে চান? যদি চান, আজকে বলবো ঘরের অশান্তি মেটানোর একটা সহজ উপায় বলা হবে, সেটা নিয়ে আলোচনা হবে। ইতিপূর্বে এই ধরনের আলোচনা হয়েছে অনেক, ঘরের ঝগড়া থামানোর সঠিক উপায়। তা আমাদের ঘরে যে ঝগড়াগুলো হয়, এটা মূল জায়গাটা দেখবেন কেউ কাউকে মানতে চায় না, অপরকে মেনে চলবো না, এই জায়গাটার জন্যই মূল ঝগড়া। আমাদের মধ্যে নৈতিকতা নেই, স্বার্থপরতায় ভরা, শুধু নিজের ভালো দেখতে চাই, অপরাধ করেও জোর করে বড়াই করি, যা করেছি বেশ করেছি, আর যা পারবে করে নাও। তো এই সব কারণ দোষ থাকেই, এক হাতে তালি বাজে না কখনো, দোষ সবারই থাকে। তা আমরা কী করি নিজের দোষগুলোর বেলায়? ও সামান্য একটুখানি, আর অন্যের দোষের বেলায় বিচারক সেজে বসে যায়। তো আজকে আলোচনার বিষয় যাই হোক, যে ঝগড়াই হোক না কেন, যেমন ঝগড়াই হোক না কেন, শান্তি চাইলে, ঝগড়ার নিরসন চাইতে হলে আপনাকে একা চাইলে হবে না, পরিবারের সকলকে শান্তিকামী হতে হবে, বা যে দুজনের মধ্যে ঝগড়া চলছে, অশান্তি হচ্ছে, দুজনকেই চাইতে হবে এটাকে মিটিয়ে নেওয়ার। তবে কিন্তু সেই শান্তি পাবেন, তবে সেই আনন্দ পাবেন, নইলেই ঝগড়া চলতে থাকবে, তাই না? অনেক সময় একজন একটু নত হয়ে গিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করছেন, বলছেন ঠিক আছে চলো যা হয়েছে ভুলে যাও, সঙ্গে সঙ্গে অপরজন বলছেন, অপরজন নিজেকে তার থেকে উঁচুতে বসিয়ে নিলেন, কেন ভুলে যাব, তুমি অন্যায় করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাইবে, ইত্যাদি ইত্যাদি। দেখুন একটা সহজ কথা বলি, সমস্যাটা প্রথমে যখনই এরকম বাড়িতে ঝগড়া অশান্তি মেটাতে চাইলে যখন দেখছেন অসহ্য হয়ে গেছে, সবাই মিলে একটা জায়গায় বসুন, বসে এক মন্ত্র, একটা মন্ত্রই বলুন যে যা হয়ে গেছে হয়ে গেছে, কার ভুল কার দোষ, পুরনো কাসন্দি খাটবেন না, এতে কিন্তু আবার গণ্ডগোলটা দৃঢ় হয়ে যাবে। আগামীকাল সকাল থেকে চলো আমরা একটা নতুন সূর্যোদয় দেখি, আমরা নতুন করে শুরু করি, যা হয়েছে ভুলে যাও, এই মোমেন্ট থেকে আমার দোষ তোমার দোষ যা ছিল সব ভুলে যাও, একসঙ্গে চলো সবাই মিলে শুরু করি। এই বলেই সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট বাড়িতে একসঙ্গে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করে দিন, একসঙ্গে হইচই করুন, সবার সঙ্গে সবার মিলমিশ হয়ে যাক, এটাই একমাত্র সমস্যা সমাধানের উপায়। আর কোনো সত্যি প্রকৃত সমস্যা থাকলে সেগুলো ঠান্ডা মাথায় একটু আলোচনা করতে হবে, ঠান্ডা মাথায়, বারবার করে বলছি। আর একটা কথা বলবো, ভুল মানুষ মাত্রই করে, পরিবারের লোক ভুল করলে বিচারক সেজে তাকে দণ্ড দিতে যাবেন না, মনে রাখবেন তাকে সংশোধন করতে হবে, সংশোধন করার জন্য কিন্তু ভালোবাসা ভরে বল তাকে বল বোঝাতে হবে, সেটাই নজর রাখুন। আর এক মুহূর্তে সবাই মিলে শান্তি চাইতে হবে, ইগোটাকে ভেঙে ফেলুন নিজেদের মধ্যে, ইগোটাকে ভেঙে ফেলুন, শান্তি চান। একটা পরিবারে ওই রকম কিছুদিন ধরে শাশুড়ির সঙ্গে বৌমার অশান্তি, ছেলে প্রতিবাদ করতে যাচ্ছে ছেলের সঙ্গে বাবা মার অশান্তি, এরকম একটা জটিল আবর্ত তৈরি হয়ে আছে। ছেলেটি বলছে আর ভালো লাগছে না, আর বাঁচতে ইচ্ছা করছে না, তাকে বলে দেওয়া হলো যে এই সহজভাবে তুমি একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দাও, আর বাবা মা এবং স্ত্রী সকলকে নিয়ে বসে একটা জায়গায় করো, এবং তাদের সাথে আগে পৃথকভাবে আলোচনা করে নাও তারা শান্তি চায় কি না। প্রত্যেকেই শান্তি তো সবাই চায়, তো বসে নিয়ে বললো শোনো, কাদের দোষ কার কি আমি জানি না, আমারও রাগের মাথায় আমি ভুল বলি, তোমরাও প্রত্যেকে অনেকে ভুল করো, ভুল বলো, ওসব বাদ দাও, আজ থেকে চলো একসঙ্গে আমরা সবাই মিলে আনন্দ করি, যা হয়েছে ভুলে যাও, একসঙ্গে থাকলে একটু হয়। বলেই সে কী করলো, সন্ধেবেলায় মিষ্টি খাবার দাবার ইত্যাদি বাড়িতে নিয়ে এসে সকলের সঙ্গে ভাগ করে খেতে শুরু করলো, ঝগড়াটা এক নিমেষে মিটে গেল। কিন্তু এটা যদি গিট দিয়ে রেখে দেন মনের মধ্যে, ও আমাকে এই কথাটা বলেছে, আচ্ছা আমি দেখে নেব পরে, আমাকে বলবে, ইগো লড়াই চললে সমস্যা মিটবে না, সবাই মিলে শান্তিকে ডাকুক, শান্তি আসবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।